আমার প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এসেছি বাংলাদেশের একটি জনপ্রিয় সিরামিক ফ্যাক্টরিতে। এখানে উৎপাদিত তৈজসপত্রগুলো দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো কীভাবে আন্তর্জাতিক মানের পণ্য এখানে তৈরি করা হয়। সেই কুমোর পল্লীর কথা বলছি না বন্ধুরা, আজ আমি বলছি আমাদের আধুনিক দেশের আধুনিক কুমোর পল্লীর কথা। এখানে ব্যবহৃত কাঁচামালগুলো বিদেশ থেকে আমদানি করা হয়। বন্ধুরা, আজ আমি এসেছি বাংলাদেশের একটি জনপ্রিয় সিরামিক ফ্যাক্টরিতে। এখানে উৎপাদিত তৈজসপত্রগুলো দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো কিভাবে আন্তর্জাতিক মানের সিরামিকের পণ্য এখানে তৈরি করা হয়। প্রিয় বন্ধুরা, কাদামাটিকে কুমোর যেমন তার হাতের ছোঁয়ায় ইচ্ছে মতো আকার দিতে পারে, তেমনি এই কাদামাটি থেকেই তৈরি করে আমাদের দৈনিক ব্যবহার্য বিভিন্ন তৈজসপত্র। তারপর সেগুলো আগুনে পুড়ে একসময় ব্যবহারের উপযোগী করে তোলে। অনেক আগে থেকেই আমাদের দেশে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের সিরামিকের তৈজসপত্র। প্রিয় বন্ধুরা, চায়ের আড্ডায় কিংবা আমাদের খাবারের টেবিলে সবসময় আমরা সিরামিকের যে তৈজসপত্রগুলো প্রতিনিয়ত ব্যবহার করে আসছি সেগুলো কিভাবে তৈরি করা হয়। এখানে আধুনিক মেশিনে আর দক্ষ হাতের শৈল্পিক ডিজাইনে তৈরি হচ্ছে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় সিরামিকের তৈজসপত্র, শোভাবর্ধনকারী শোপিস সহ আরও অনেক কিছু। এখানে চলছে নান্দনিক ডিজাইনের নকশা আঁকার কাজ।
আজ এই ফ্যাক্টরি ঘুরে আমার খুব ভালো লেগেছে। আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। বন্ধুরা শেষ করছি আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।